যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কারণে সরকার গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু দেখানোর কৌশল অবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটির 28তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে র্যালির উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কোনো পরিবেশ নেই জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ফিরিয়ে নিয়ে আসার আগে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করে কোনো লাভ নেই। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, দেশের দলবাজ সাংবাদিক ছাড়া পেশাদার সাংবাদিকদের কাজ করার কোনো সুযোগ নেই। যতটুকু স্বাধীনতা রয়েছে ডিজিটাল আইনের যথেচ্ছ ব্যবহারে তাও কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। যুক্তরাষ্ট্রের যে ভিসা সংক্রান্ত যে নির্দেশ স্টেটমেন্ট এসেছে সেখানে কিন্তু সাংবাদিকদের কথা স্পেসিফিক্যালি বলা হয়েছে যে সাংবাদিকদের গণমাধ্যমের দায়িত্ব এবং এই গণতান্ত্রিক পরিবেশকে নির্বাচনকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য তার দায়িত্বের কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। এই যে একটা নির্বাচন হয়ে গেল গাজীপুরে, চেষ্টা করেছে সুষ্ঠু নির্বাচন দেখার জন্য, তার মাধ্যমে কি উঠে এসেছে আমরা তো দেখেছি সবাই। এটা হচ্ছে বাংলাদেশের আসল চিত্র। কিন্তু